ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো যাই হোক, তোমরা যেমন জানতে বা যারা জানো না তাদের জন্য বলছি, আমার আজকে কিছু টেস্ট ছিল, করতে যাওয়ার ছিল, কিন্তু এনিহাও টেস্টটা করা গেল না। এই কারণে আমি সকালবেলা একটু চা খেয়েছিলাম, তো চাও খাওয়া যাবে না, কিছু না খেয়ে যেতে বলেছে, শুধু জল খেতে পারবো, তো ওই জন্য তাই আজকে আর হয়নি, আবার আমাকে কালকে যেতে হবে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এসে দোকান খোলাও কমপ্লিট হয়ে গেছে, এখন খাচ্ছি চা আর মুড়ি। মা দিদি মিলে রুটি তরকারি দিল, ছেলে পুরে টুরে সবে এলো। বাবা তাকাও, আয় করে যাও, চানাচুর মেখে দিলাম একটু খাচ্ছে। তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই, আমার আর ছেলে দুজনের জুতা গেছে এই অবস্থা। আর ঘাটটা এই দিক করা যাচ্ছে, এই দিকটা করতে গেলেই যাচ্ছে গিয়ে হয়ে গেছে। ব্যথাটা এখন আবার নেমে ওই দিকে গেছে, ব্যথা আমার নাচানাচি করছে, ডিসকো ডান্স। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু সেটা কারো বলবো। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে ঠিক 10:15। তো সবে দোকান বন্ধ করে আসলাম। এই দেখো, মা পানের ডিব্বা নিয়ে বসে পড়েছে, অ্যাজ ইউজুয়াল পান খাচ্ছে। ও সরি, মা পানের ডিব্বা পরিষ্কার করতেছে, মানে পরিষ্কার করছে। ওইদিকে ছেলে আর বোনও আছে ওই ঘরে। তো যাই হোক, সবে ঘরেতে ঢুকলাম। আর আজকে রাতে কি খাবো মা? আজকে রাতে হাওয়া খাবো, হাওয়া খাবো। আর কালকে টেস্ট আছে আমার নিজের জন্যই, আজকে টেস্টটা মেনলি হলো না, চাটা খেয়ে ফেলেছিলাম বলে। তো কালকে চা খাওয়া হবে না, কালকে আগে টেস্ট করতে বেরিয়ে যাব 9টার সময়। দেন পরে চা খাবো, বুঝেছো? সবে দোকান দোকান বন্ধ করে ঘরেতে ঢুকলাম। আর আজকে রাত্রিবেলা চিকেন কিনে এনেছি, কালকে চিকেন করতে পারে বা পরশু চিকেন করতে পারে, ঠিক নেই কিছু, জানি না কী হবে। যাই হোক, কদিন ধরে এই খেতে ইচ্ছা করছিল, তাই মা আজকে বলেছে চিকেন নিয়ে আসতে, তাই চিকেন নিয়ে এসেছি। তো যাই হোক, তো কালকে করা হবে, আজকে আর কিছু করা হবে না। আজকে ভাত রয়েছে, ডাল রয়েছে, আজকে পাঁপড় ভাজা বা আলু ভাজা, আলু ভাজা দিয়ে আজকে খেতে পারি বা পাঁপড় ভাজা, জানি না কী করবো। আলু ভাজা দিয়েও খাওয়া যায়, আর আলু তো আমাকে 1 কেজি দিয়ে দিলেও আমি খেয়ে নিতে পারবো, সেটা কোনো ব্যাপার না। মা দেখি কী বলে, যদি বলে পাঁপড় ভাজা দিয়ে খেতে, পাঁপড় ভাজা দিয়ে খাবো, যদি বলে আলু ভাজা দিয়ে খেতে, তাহলে আলু ভাজতে হবে, খাবো, পাঁপড়ও ভাজতে হবে, সেটি হবে। তাই সবে দোকান টোকান বন্ধ করে ঢুকলাম। বেচাকেনার অবস্থা ভীষণ খারাপ, মানে এত গরমে রাস্তাতে বোধহয় লোকজন বেরাচ্ছে না, ওই জন্য সব কিছুর অবস্থা খারাপ। আর দোকান দোকান বন্ধ করে শরীরে দিচ্ছে না। তো যাই হোক, শরীরে দিচ্ছে না বললে হবে না, ব্লগিংটা কমপ্লিট করে কটা শর্টস তোমাদের সাথে শেয়ার করব। শর্টস শেয়ার করার পর আগে কিন্তু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হওয়ার পরে একটু শর্টস শেয়ার করব। শর্টস শেয়ার করার পর একটু আমি ফেসবুক লাইভে আসবো, আর ইউটিউব লাইভে আসা হচ্ছে না, তো কালকে থেকে চেষ্টা করব আসবার, দেখা যাক কী হয়। ওকে, আর মা মনে হয় না কালকে চিকেনটা করবে, মা মেবি পরশু দিন চিকেন করবে, কারণ কি পরশু দিন ছেলে পড়তে চলে যাবে, তো 11:30টার সময় ও বেরিয়ে যাবে, দেন ওর ঘরেতে ফিরতে ফিরতে 4টে বাজবে, সেখানে মা বোধহয় ওই দিনকারই ওকে চিকেন ভাত করে খাইয়ে দেয় পাঠাবে নাকি জানি না, আর বা কালকেও করতে পারে, এটা মায়ের ওপর ডিপেন্ড করছে। এই যা, যাই হোক, ভালো লাগছে না, একেবারে শরীর তো ভালো লাগছে না, কাঁচা প্রচণ্ড ফুলেছে। তো যাই হোক, ওই নিয়ে চলছি, দেখলে বলবো, বুঝতে পারবো নাকি জানি না। যাই হোক, আর বেশি বকবক করছি না, ব্লগটা বেশিক্ষণ বাড়িয়ে লাভ নেই,
আর আজকে আমরা জানো তো সন্ধ্যাবেলার দিকে চা খেয়েছিলাম না, চায়ের দুধ চিনি চা পাতা সব শেষ হয়ে গেছিলো, আর আমি বললাম আর খাবো না, তারপর রাতের দিকে এনে তারপর একটুখানি বন্ধু চা করলো, আমরা সবাই খেলাম। ছেলে পড়াশোনা কেন বাবা, আমরা 2 ঘন্টা তো দাঁড়িয়ে রাখি, তাহলে আর 1 ঘন্টা বেশি থাকবো এখানে, থাকতে থাকতে এটা 1 ঘন্টা। ছেলে তারপর পড়াশোনা করে উঠতে উঠতে আজকে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতন বেজে গেছিলো, দেন তারপরে আমার 10:30 বাজে দোকান টোকান বন্ধ করে এলাম। আজকে ছেলেরও অনেক কাটাকাটি নিয়ে গেছে, এই যে আমার বাবা, তো ছেলেরা যে অনেক খাটাখাট নিয়ে গেছে, এখন বড় হচ্ছে খাটাখাট নিতে পারবেই, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, আর এই যে বোনও এলো, তো বলবি তো বেঁচে গেছে, তুই তো বলবি ফোনটাকে সাজে গেছে। এখন পুরো মনে হচ্ছে না আমার চুলের সামনেটা দেখে আমি তেল মেখেছি, কিন্তু আমি তেল মাখিনি, মুখে চোখে জল দিয়েছি, তাতে চুলে জল লেগে এরকম লাগছে। ঠিক আছে, আর কালকে তোমাদের সাথে কালকে থেকে আবার একটুখানি ফিটফাট হয়ে সেই সাজুগুজু করে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবার চেষ্টা করবো। তো যাই হোক, এখনকার মতো না বেশি বকবক করছি না, বেশি বকবক করে সময়ও নষ্ট করছি না, প্রচণ্ড গরম লাগছে, শরীর অস্থির করছে, তো তার জন্য তাড়াতাড়ি করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া আছে, কিছু শর্টস ছাড়তে হবে, দেন ফেসবুক লাইভে আসবো, তাই বেশি বকবক করে করছি। মা টাটা করে দাও, মা টাটা করে দাও, সবাই টাটা করে দাও, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। এখন তোমাদের সাথে আজকে নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি, এখন বাজে ঠিক 10:10, তো আমি সবে বাড়ি ফিরলাম, টেস্ট করানো কমপ্লিট হয়ে গেছে, আবার কালকে একটা টেস্ট আছে, তো ওটা 8:30 সময় ভাত টাত খেয়ে একেবারে যেতে হবে, তো এগুলো করে ছড়ে তারপরে একটু অয়েলমেন্ট আছে ওইটা লাগালাম, আর ওষুধ দিয়েছে। তো যাই হোক, আমাদের সাথে ব্লগটা স্টার্ট করে ফেললাম, শরীরটা মানে এরকম অবস্থাতেই সব কিছু এডিটিং ফেডিটিং করতে, কালকে আর ইচ্ছে করেনি তাই আর করিনি, তো আজকে থেকে আবার করবো, কারণ কি আমাদের মানে ইউটিউবে ভিডিও শর্টস লাইভ সব কটা কন্টিনিউলি করতে হবে, তো আর সব থেকে বড়ো কথা কন্টিনিউ যদি নাও করতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে একটা এমন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, যদি কটা দিন কথা নাও বলি কেমন একটা হয় জানি, আনছান আনছান করে মনে হয় কতক্ষণে কথা বলবো কতক্ষণে কথা বলবো, তো এইভাবে আমরা তার ব্লগটা কন্টিনিউ করেছে। তো যাই হোক, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগে, আর মানে ভালো লাগে বলতে আজকে আমাদের বাড়িতে মা একটা দারুণ মেনু ডিশ রান্না করবো, তো কী মেনুটা আমি এখনও জানি না, করবো কী জানি, আমাদের মতন বাড়িতে একটুখানি সামান্য কিছু হলেই আমাদের খুশি হয়, তো ওরকমই হয়তো কিছু হবে, তো যাই হোক দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা কোনো ভালো লাগবে, তো যারা যারা চ্যানেল নতুন আরও একবার মনে করিয়ে দিতে চাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, সাথে থেকো পাশে থেকো, আর বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দিও, সবাই ব্লাড টেস্ট টেস্ট করে আসবে, সরি। তো এখন চা বিস্কুট খাচ্ছি, আর ব্লগটা না আজকে আর বেশি বাড়াবো না, পরে অন্য কোনো একটা ব্লগ করে নেবো, কারণ ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা এডিটিং করে ছেড়ে দিই, তারপরে অন্য কোনো ব্লগ করব, আর মা আজকে কী করবে সেই সারপ্রাইজটা তোমার নেক্সট ব্লগেই দেখে নিও, মা আজকে কী রান্না করছে, তো নেক্সট ব্লগটা যখন করবো তখন দেখবো, যাই হোক, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লগে।